바로쇼! 아, 같이 따라! 바로쇼! 바로쇼! 2022 সালের একেবারে অক্টোবর মাসের ফার্স্ট উইক, আর এই ফার্স্ট উইকে চলে গেছিলাম ডায়মন্ড হারবার নগেন্দ্র মার্কেট, যে মার্কেটটা দক্ষিণ চব্বিশ পরগনা তথা ভারতবর্ষের অন্যতম বৃহত্তম একটা মার্কেট, সামুদ্রিক মাছের মার্কেট। আর মার্কেটটা শুরু হয় একেবারে সন্ধ্যা পাঁচটা থেকে যতক্ষণ পর্যন্ত মাছ থাকে মার্কেটটা চলে। আর মার্কেটে বন্ধুরা আমি যেটা খোঁজ নিতে চাইছিলাম, ইলিশের দামটা কেমন চলছে বন্ধুরা। কাকদ্বীপ নামখানা নিশ্চিন্দপুরের মার্কেটের থেকে ডায়মন্ডের মার্কেটে ইলিশের দামটা তুলনামূলকভাবে একটু আমাকে মনে হচ্ছে যেন বেশি হচ্ছে বন্ধুরা। কীরকম দাম বলছে শুনুন। আমাকে কয়েকজন বলছে যে হাওড়ার যে মার্কেটটা আছে অপশন মার্কেট, সেখানে তুলনামূলকভাবে ইলিশের দাম, কারণ হচ্ছে উড়িষ্যার যে ইলিশগুলো এখানে আসছে আর এই ডায়মন্ডের মার্কেটের এই প্রায় এক কেজির ইলিশগুলো কিরকম দাম বলছে শুনে দেখুন। আমি একেবারে দশমীর পরের দিন, বিজয়া দশমীর পরের দিন এখানে মার্কেটে চলে গেছিলাম। ইলিশ একেবারে মার্কেটে নেই বললেই চলে, এত বড় একটা সামুদ্রিক মার্কেট, ইলিশের চাহিদাটা এত থাকা সত্ত্বেও মার্কেটে প্রচুর পরিমাণে ইলিশ কম আছে। যদি আবহাওয়া ভালো হয় পরে ইলিশ আসবে। এই ইলিশের দামগুলো কিরকম বলছে বন্ধুরা শুনে দেখুন। কমেন্টে লিখেছেন যে তুলনামূলকভাবে হাওড়ার মার্কেটে ইলিশের দামটা কম আছে, যেহেতু ইলিশটা একেবারে উড়িষ্যা থেকে আসছে। আর বন্ধুরা আমি কয়েকদিনের মধ্যে হাওড়া মার্কেটে আপনাদের ইলিশের দামটা আপনাদের এই চ্যানেলের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা। এখন ডায়মন্ডের একেবারে ফার্স্ট উইক অক্টোবর 2022 কীরকম দামটা চলছে দেখুন। আমি বিষয়ের জন্য পরের দিন একবার ডায়মন্ডের মার্কেটে গিয়েছিলাম, আমি খোঁজ নিতে চেয়েছিলাম কীরকম ইলিশ মাছ সংগৃহীত হয়েছে এবং ইলিশের দামগুলো কেমন চলছে। কিন্তু বন্ধুরা দেখতে পেলাম যে এই মার্কেটে ইলিশ তেমনভাবে মার্কেটে তেমন আসেনি। এই ছোটো পিল ইলিশটা যেগুলো হচ্ছে তিনটেতে বা বলতে গেলে চারটেতে কেজি এসে যাবে, এই ইলিশগুলো এই মার্কেটে তুলনামূলকভাবে কয়েকটা আড়তদারের কাছে আছে, বেশি আড়তদারের কাছে এই মাছটা নেই। ভালো ইলিশ বা সুন্দর ইলিশ বলতে গেলে কলাঘাটে ইলিশগুলো যেগুলো হচ্ছে হাওড়ার মার্কেটে প্রচুর এসেছে আমি শুনছিলাম বন্ধুরা। কয়েকটি কমেন্টে লিখেছি আমি বন্ধুরা হাওড়ার মার্কেটটা কদিনের মধ্যে কভার করার চেষ্টা করছি আমি বন্ধুরা আপনাদের এরকম উত্তর চব্বিশ পরগনা হাওড়াগুলি বিভিন্ন মার্কেটগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা। এরকম প্রয়াস যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর আমি স্বামী কয়েকদিনের মধ্যে হাওড়ার মার্কেটের ইলিশের রেটটা কেমন চলছে আপনাদের সাথে তুলে ধরছি বন্ধুরা। এই ইলিশটা কীরকম রেট যাচ্ছে এবার দেখুন। দক্ষিণ চব্বিশ হাওড়া হুগলির মাঝ বাজারগুলো কভার করার প্রচেষ্টা আছে বন্ধুরা, তাই আপনাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন বন্ধুরা। প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সহযোগিতা করবেন। আর এখন এই সামনে দেখছেন পিল ইলিশটা, এই ইলিশটার কিরকম অক্সিজেন রেট আছে ডায়মন্ডের নগেন্দ্র মার্কেটে। অনুযায়ী কিন্তু মার্কেটে ইলিশ নেই, সেই জন্য ইলিশের দামটা প্রচুর চলে গেছে। আর বিসর্জনের একেবারে পরের দিন আমি মার্কেটে গিয়েছিলাম আপনাদের ইলিশের ডায়মন্ডের ইলিশের রেটটা জানানোর জন্য, কিন্তু এখানে কিরকম রেট চলছে এই বড় ইলিশের শুনে দেখুন। এইতো 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 এই
বিভিন্ন মাছের অকশনের রেটটা আপনাদের সাথে তুলে ধরি, বিশেষ করে ইলিশ মাছ ছাড়া অন্যান্য যে সামুদ্রিক মাছগুলো। আর প্রত্যেক সোমবার দিই আমি, যেহেতু দশমীর আগের দিন এই ভিডিওটা, দশমীর পরের দিন ভিডিওটা করেছি, তাই আমাদের একদিন আগে ভিডিওটা রেটটা দিলাম। বন্ধুরা এইরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে বন্ধুরা প্লিজ প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আর এই এই প্রায় 1 কেজির কাছাকাছি ইলিশগুলো কীরকম রেট চলছে এই নগেন্দ্র মার্কেটে একবার চেক করে দেখুন। তুলনামূলকভাবে ইলিশের যে রেটটা তুলনামূলকভাবে খুবই বেশি আছে অন্যান্য মার্কেটে, আমি নিশ্চিন্তপুর মার্কেট, নামখানা মার্কেটে যে রেট দেখেছি তার থেকে অনেক বেশি রেট লাগছে ডায়মন্ডের মার্কেটটাতে। আর এই ইলিশগুলো কীরকম রেট আসছে বন্ধুরা একবার চেক করে দেখুন। একেবারে ওপেন মার্কেটে 2.5 কেজির উপরের ইলিশটা এটা কীরকম রেট বলছে বন্ধুরা একবার শুনে দেখুন। 2.5 কিলো কত দাম দিচ্ছ? ডায়মন্ডের মার্কেটে এখন ইলিশের চাহিদাটা অনুযায়ী মার্কেটে মাছ কম থাকার জন্য এরকম রেট চলছে বন্ধুরা। পরের সপ্তাহে কীরকম ইলিশ আসছে সেটা অবশ্যই আমরা জানাবো বন্ধুরা, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সামনের সপ্তাহে আমি অবশ্যই হাওড়া মার্কেটে, এই কয়েকদিনের মধ্যে হাওড়া মার্কেটে কীরকম ইলিশের রেট চলছে যেটা হচ্ছে উড়িষ্যা থেকে যে ইলিশগুলো হাওড়া মার্কেটে আসছে তুলনামূলক সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা। প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন বন্ধু। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশি থাকবেন, আনন্দ থাকবেন, সবার সাথে খুশি আনন্দ ভাগ করে নেবেন। বাজে না তো তোমার।